বর্তমানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটালগুলোতে অনলাইন ওপিডি টিকিট বুক করার ব্যবস্থা আছে। এর ফলে সমস্ত রোগীদের খুবই সুবিধা হয়েছে, কারণ যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে প্রথমে টিকিট কাটার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু বর্তমানে এই অনলাইন ওপিডি টিকিট বুকিং চালু হওয়ার পর থেকে টিকিট কাটার জন্য সাধারণ মানুষের আর দাঁড়িয়ে থাকতে হবে না, ঘরে বসে টিকিট বুকিং করে সেই টিকিট প্রিন্ট আউট করে সরাসরি ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘরে বসে পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটালের টিকিট বুক করতে পারবেন। প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, এখানে সার্চ করবেন ওপিডি টিকিট বুকিং, তারপর প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওই ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, প্রথমে আপনি হসপিটাল সিলেক্ট করবেন, এখানে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটাল দেখতে পাবেন। আপনি যে কোনো হসপিটালের টিকিট এখান থেকে কাটতে পারেন, আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে চান সেই হসপিটালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ভিজিট ডেটে সিলেক্ট করে নেবেন, যে ডেটে আপনি ডাক্তার দেখাতে চান সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। হেলথ আইডি তৈরি করতে চাইলে ইয়েস করবেন, আর না করতে চাইলে নো করে দেবেন। হেলথ আইডি কীভাবে বানাবেন সে বিষয়ে অন্য কোনো দিন আলোচনা করা যাবে, তবে আজকে একটা কথা বলার প্রয়োজন আছে, যেটা হলো আপনাদের যদি কলকাতার মধ্যে ফিমেল টু ফিমেল কোনো ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হয় তাহলে আপনারা উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানকার ফিজ খুবই কম এবং খুবই যত্ন সহকারে ফিজিওথেরাপি করে থাকে। তো বন্ধুরা, হেলথ আইডি কার্ড না থাকলে না দেবেন, এটাও প্রয়োজন নেই। এখানে রোগীর পুরো নাম দেবেন, জেন্ডার দেবেন, ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে, রোগীর বয়স কত সেটা এখানে দেবেন, কান্ট্রি তো দেওয়াই আছে, কিন্তু যারা নেপাল বা বাংলাদেশ থেকে আসবেন নিজেদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন, তারপর স্টেট সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, এখানে সম্পূর্ণ ঠিকানা দেবেন, এখানে পিনকোড দিয়ে দেবেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, কোন ডিপার্টমেন্টে দেখাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমি যে হসপিটাল সিলেক্ট করেছি সেই হসপিটালের মাত্র এই কটি ওপিডি রয়েছে। আপনি যদি SSK বা কলকাতা মেডিকেল কলেজ বা অন্য কোনো হসপিটাল সিলেক্ট করেন তাহলে সেই হসপিটালের যা যা ডিপার্টমেন্ট রয়েছে সেই সেই ডিপার্টমেন্ট এখানে শো করবে, কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এখানে ডক্টরের নাম শো করবে, তারপর এখানে সেভ করে নেবেন, আপনার টিকিট সাকসেসফুলি বুক করা হয়ে যাবে। এখানে আপনার টিকিট আপনি প্রিন্ট আউট করে নেবেন, পরে প্রিন্ট আউটের জন্য সেভও করে রাখতে পারেন। সাকসেসফুলি ওপিডি টিকিট বুকিং করা হয়ে গেলে ওই টিকিটের মধ্যে রুম নাম্বার, ডক্টরের নাম ইত্যাদি সমস্ত ডিটেলস দেখতে পাবেন। ওই টিকিট প্রিন্ট আউট করে নিয়ে সরাসরি ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি ঘরে বসে অনলাইনে পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটাল টিকিট বুকিং করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে সাহায্য করার জন্য শেয়ার করতে পারেন, কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করবেন। স্ক্রিনের উপরে দেওয়া ভিডিওগুলো আপনার জন্য আপনি দেখতে পারেন। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।